প্রবল ইচ্ছাশক্তি আর মনোবল দৃঢ় হলে কোনো ধরনের প্রতিবন্ধকতায় যে হেঙার হব নোৱাৰে এই কথাহারকে প্রমাণ করে দেখালে কাজিরঙার চেপেনাকুবা গাঁৱৰ বৰখা বৰাই। বৃহস্পতিবারে ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত শিক্ষার্থীরা সরকারি আদর্শ মহাবিদ্যালয় কাজিরঙার মোট 80% নম্বরে তিনটা বিষয়ত লেটার নাম্বার সহ উত্তীর্ণ হয়েছে বৰখা। বৰখাৰ মাতৃ এগারী শিপিনী এই কর্মর দ্বারায় নিজের জিয়রীক পোহাইছিল আর আজি দরিদ্রতাক নেউচি সফলতারে উত্তীর্ণ হয়ে কাজিরঙালৈ গৌরব কড়িয়ায় আনিছে বৰখাই। ককা কাইতাকে কৃষিকর্মর জড়িয়ে সহযোগিতা আগবাইছিল বৰখাক। খুবই সুন্দর, মোৰ যথেষ্ট কষ্ট হয়েছিল কারণ মই ককা আইতার লগতে থাকি পড়া, মায়ে ঘর থাকে আসলে তাঁত বয়, যিখিনি পায় তারে দিবলে কষ্ট হয় কিন্তু যিমান চেষ্টা করেছে মোৰ সপোন পূরা করবলে ককা আইতায় যথেষ্ট কষ্ট করেছে, সরপা কষ্ট করেছে। মই দেউতার লগত নাথাকো যেহেতু ককা আইতার লগতে থাকো, গতি ককা আইতায় যিমানখিনি পারে সিমানখিনি মোক দিছে। আর আমার সরকারি আদর্শ মহাবিদ্যালয় কাজিরঙার সমূহ শিক্ষাগুরু সকলে মোক সহায় করেছে, তেওঁলোকে মোক কিতাপত্র দিও যথেষ্টখিনি সহায় করেছে। আর আমি সকলে জানো যে আমার সরকারি আদর্শ মহাবিদ্যালয় কাজিরঙার আন্তঃগাঁথনি যেহেতু ইমান ভাল নহয়, কিন্তু সেই সামান্য আন্তঃগাঁথনির মাজতো মই ইমানখিনি মোৰ পরীক্ষার রিজাল্ট মই ভাল কৰিবলৈ সক্ষম হৈছো। হলেও আৰু ইয়াতকেও হয়তো মই ভাল কৰিব পাৰিলোঁ হয় যদি মই যথেষ্টখিনি সহায় মানে সহায় সহযোগিতা পালোঁ হয়। ককা আইতা অকলশৰীয়া যিহেতু, আমাৰ ঘৰত ল'ৰা নাই আৰু ঘৰটো পুৰণি হয়, মানে পঢ়ার সময় অলপ কষ্ট হয় কারণ লাইন গলে মানে আজিকালির যুগত যে ইনভার্টার আছে আমার ঘর তেক ইনভার্টার নাই, হলেও আর যথেষ্টখিনি কষ্ট করিয়ে পড়িছ। বরষুণের পানিও পড়ে কিন্তু বরষুণের পানি সফলতার হেঙার হব নোৱাৰে আর সেয়া ভাবিয়ে মই আগবাঢ়িছিলোঁ আর আজি মই সফল হৈছোঁ। সমস্যাটো অলপ জটিল যিহেতু নেকি দেউতাক জীবিত যদিও মৃত বুলিয়ে কব লাগিব, কারণ একো মোক সা সুবিধা নিদিয়ে জানি তেওঁ, এতিয়া কষ্ট করিয়ে আগবঢ়াই নিছোঁ আৰু। তথাপিতো সময়ত বহী কিতাপৰ কাৰণে অকণ অসুবিধা হয়, কাপোৰ এখন লগাওঁ কেতিয়াবা বিক্ৰী কৰি তাৰে কিতাপ বহীকেইটা যোগাৰ কৰি দিওঁ। আকৌ দেউতাই মানে তামোল পাণৰ বেপাৰ কৰিছিল, এতিয়া বয়স হৈ আহিছে, সেই খেতিৰ ওপৰতে ধানকেইটাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি মানে ছোৱালীজনী আগবঢ়াই নিছোঁ আৰু। ভাল লাগিছে মানে যদিও আৰু অলপ ভাল হ'ব লাগিছিলে, যিমানখিনি ধৰক সুবিধা দিব লাগিছিলে সেইখিনি সুবিধা দিব নোৱাৰাৰ কাৰণেও হয়তো অকণমান পিছ পৰি গ'ল।